श्रद्धा शिक्षक मंडली अस्सलामु अलैकुम रहमतुल्लाह आमार आजकेर ई भिडियोटिते आपनादेर जन्य रयेछे एसएसपी स्कलारशिप एमआईएसआईटीते वृत्तिप्राप्त शिक्षार्थी तथ्य सुदृढ़ देवार परो ब्यांके अर्थ जायनि तबे आजकेर ई भिडियोटिते आमरा ई सकल समस्यार समाधान खुजे बेर करब तो चलुन शुरू करी। तो फार्स्टे आपनार विद्यालयेर इन एबं पासवर्ड दिये लग इन करबेन तारपर वृत्ति ई अपशनटिते क्लिक करबेन करार पर इतिपूर्वे जेहेतु आपनि तथ्य एंट्री दिएछिलेन सेई एंट्रीकृत तथ्येर रिपोर्ट एखन आमरा देखब एकटु तो रिपोर्टे आसो से आमरा एकटु देखि कि अवस्था। तो रिपोर्टे क्लिक करार परे आमरा एखाने एकटि विषय देखब সেটি হচ্ছে শিক্ষার্থীর রিপোর্টে এখানে গিয়ে আমরা লিখব স্কলারশিপ ডাটা কনভেনশন রিপোর্ট এটিতে ক্লিক দেব দিয়ে তারপর রিপোর্ট দেখুন আমরা এটিতে ক্লিক দেব। তো এখন এখানে একটি বিষয় লক্ষ্য করুন যে আইডি নাম্বার চার এই চাইরে এখানে আছে এম ও এস এ এই পাশে রয়েছে এটি হলো নেম ইন গেজেট অর্থাৎ এটি তাদের গেজেটে এইভাবে নামগুলো রয়েছে আর আমরা যেটি এন্ট্রি দিয়েছিলাম যে এম এস টি মনিরা সুলতানা আর এখানে এম ও এস এ মনিরা সুলতানা এখানে বানানের ভুল আছে যেমন এম ও এস এ আর এখানে হচ্ছে এম এটি কিন্তু আমরা ডাটা এন্ট্রি দিয়েছিলাম আর তারা এটি দিয়েছে তো আসলে তারা এটা কোত্থেকে পেলো আসলে জানা নেই না তারা ব্যাংকের ই থেকে সংগ্রহ করলো। এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে যেহেতু মানে এখানে ম্যাচ তাদের এটা এটা মানে তাদের গেজেটে আছে আর আমাদের আমরা টাইপ করেছি এটা তো আমরা মনে করব যে এখানে তাদের গেজেটের যে নামটি রয়েছে সেটি আমরা কি করব শিক্ষার্থী তথ্য মানে তথ্যগুলি এডিট করে তারপর আপডেট দিয়ে দেবো। তারপর আরও দেখুন বেশ ভুল আছে যেমন এস এইচ আই ইউ এল আই আর এখানে এস এইচ ইউ এল আই এখানে ভুল যাই থাকুক কিন্তু আমরা যে গেজেটে যে ম্যাচ করে সেই নামটি আমরা কি করব আপডেট অপশনে গিয়ে এডিট করে তারপর আমরা সর্বশেষ আপডেট দিয়ে দেবো। তারপরে আসুন আমরা এখন মানে কোন কোন শিক্ষার্থীর আমরা তথ্য আমরা তো বুঝতে পারতেছি না যে আসলে কোন শিক্ষার্থী তথ্য সঠিক আর কোনটা সঠিক না। তো এখন আমরা কোন শিক্ষার্থীর তথ্যগুলো সঠিক না সেগুলো আমরা এখন একটু দেখব। সেক্ষেত্রে আমাদের যে এখানে ম্যাচ আনম্যাচ আমরা আনম্যাচে ক্লিক করব তারপরে রিপোর্ট দেখুন এটিতে যে এখানে যেই সকল শিক্ষার্থীগুলো রয়েছে যেমন নেম ইন গেজেট তারপর নেম ইন এমআইএস মিস তা আমরা যেগুলি টাইপ করেছিলাম এই নামগুলো এগেনস্টে যে এখানে তথ্য রয়েছে অর্থাৎ তাদের যেই ইনফরমেশন পেজটি রয়েছে আমরা যেখানে তাদের তথ্যগুলো ইনক্লুড করেছিলাম সেগুলো আমরা যথাযথভাবে দেখ অর্থাৎ এগুলি কিন্তু নেম ইন গেজেট গেজেটের নেমের সাথে নাম বা অন্যান্য তথ্যাদি তেমন ম্যাচ করছে না কোথাও না কোথাও সমস্যা রয়েছে যে এখানে যেই কয়জনের তালিকা রয়েছে সেই কয়জনের এখানে কিন্তু সব কজন না দেখুন আপনি আমি যদি আপনাদেরকে একটু ই দেখাই যেমন শিক্ষার্থী তথ্য শিক্ষার্থীর তথ্য আপডেট অথবা এখানে শিক্ষার্থী প্রাথমিক তালিকা আমি এটিতে যদি ক্লিক দিই তাহলে দেখুন এখানে যে তথ্য রয়েছে যে শিক্ষার্থী অনেক শিক্ষার্থী রয়েছে এমনকি আমি যদি আপনাদেরকে প্রিন্ট অপশনে দেখাই পে রুলে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে অর্থবছর নির্বাচন করুন এই যে এখানে কিন্তু বেশ শিক্ষার্থী এখানে কিন্তু বেশ শিক্ষার্থী রয়েছে কিন্তু এখানে আপনাদেরকে যে ম্যাচ করতে আছে না খুব অল্প সংখ্যক এই শিক্ষার্থীগুলো তথ্য আপনি অবশ্যই যে কোনো জটিলতা বা সমস্যা রয়েছে আর আপনার এখানে যখন এরকম একটি টেবিল আকারে মানে ইস্যু করবে যাদের নামে রেগেস্ট্রে ইস্যু করবে তাদের সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানগুলো আপনারা করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্য আপনারা এখানে যে আমি লাস্টে যে একটা অপশন দেখালাম এটি হলো প্রিন্ট অপশন আপনার ইচ্ছা করলে এখান থেকে প্রিন্টও করে নিতে পারবেন এখানে যেহেতু প্রিন্টার নেই জন্য এখানে সেভ অপশন দেখাচ্ছে প্রিন্টার সংযুক্ত থাকলে প্রিন্ট অপশন দেখাইতো এখানে প্রিন্ট দিলে আপনি এটি প্রিন্ট দিয়ে বের করে নিতে পারেন। শিক্ষক মহোদয় আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখালাম তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনারাও ঠিক এইভাবে মেথডটি অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো যাবার পর আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করবো আল্লাহ হাফেজ।